أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي لا يبلغ مدحته القائلون ولا يحصي نعمه العادون ولا يؤدي حقه المجتهدون الذي لا يدركه بعد الحمم ولا يناله غوص الفتن الذي ليس لصفته حد محدود ولا نعت موجود ولا وقت معدود فطر الخلائق بقدرته ونشر الرياح برحمته والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الهاشمي الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين الذين أذهب الله عنهم الرجس ويطهرهم تطهيرا على لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين. بسم الله الرحمن الرحيم. أوصيكم عباد الله بتقوى الله. قال الله تبارك وتعالى إن أكرمكم عند الله أتقاكم. الله رب العالمين আমাদেরকে মুত্তাকী হওয়ার তৌফিক দান করুক। সর্বপ্রথম নিজেকে এবং উপস্থিত মুমিনীন ও মুমিনাতকে তাকওয়ার আহ্বান জানাচ্ছি। তাকওয়াই একটি গুরুত্বপূর্ণ সম্পদ যেটা আমরা আমাদের সঙ্গে নিয়ে যেতে পারব। তাকওয়ার যথেষ্ট অপব্যাখ্যা করা হয়েছে। যদি এক সেন্টেন্সে তাকওয়ার ব্যাখ্যা দিতে হয় তাহলে এটাই বলতে হবে যে আহলে বাইতে আতহার আলাইহি সালাতু ওয়াস সালামকে অনুসরণ করা অনুকরণ করার নামই হচ্ছে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যে সীমানা নির্ধারণ করে দিয়েছেন তার ভিতরে অবস্থান করা এটাই হচ্ছে তাকওয়া, সেটা অতিক্রম না করা। গত খুতবায় নাফস নিয়ে কিছু আলোচনা করা হলো যে আমরা তিনটি নাফসের সন্ধান পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু স্পষ্ট করে দিয়েছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, প্রত্যেক নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আমরা শুনেই কিন্তু আতঙ্কিত হয়ে যাই। কিন্তু যারা সত্যিকার মুত্তাকি, যারা আউলিয়ায়ে খোদা, যারা ঈমানের সর্বোচ্চ অবস্থানে নিজেকে নিয়ে যেতে পেরেছেন তাদের জন্য মৃত্যু আতঙ্কের কিছু না।
কেননা তাদের জন্য সুসংবাদ রয়েছে বাবা শরীর সাবেরিনা লযিনা ইযা আসাবতহুম মুসিবা قالوا انا لله وانا اليه راجعون সুসংবাদ দাও তাদেরকে যারা ধৈর্যশীল কেননা তারা তো আল্লাহর কাছ থেকে এসেছে আল্লাহর কাছে ফিরে যাবে যারা পরিপূর্ণতা লাভ করতে পেরেছে তাদের মৃত্যু নিয়ে কোনো ভাবনা নেই ইন কুনতুম আউলিয়া আল্লাহ ফাতামান্নাউল মাউত যদি আউলিয়ায়ে খোদা হয়ে থাকো মওতের অপেক্ষা করো মওতকে স্বাগত জানাও ওয়ালা ইয়াতামান্নুনহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম তোমরা এই জন্য মওত কামনা করো না মওতকে স্বাগত জানাও না তোমরা যেহেতু জানো যে তোমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাঠিয়েছো এটা আমাদের পাপ যার কারণে আমাদের আল্লাহর থেকে একটু দূরত্ব সৃষ্টি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওনার চেয়ে মেহরবান আর কেউ হতে পারে না তো যাই হোক নাফসের জন্য মওত নির্ধারণ করা হয়েছে কুল্লু নাফসিন যায়েকাতুল মওত ওই সাতটাই হচ্ছে চিন্তার বিষয় আমি এর আগে ব্যাখ্যা দিয়েছি যে আমরা তিন রকম নাফসের সন্ধান পেয়ে থাকি এক হচ্ছে নাফসে লাওয়ামা যে নাফস আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতে তুলে দিয়েছেন প্রত্যেকের যারাই বালিগ হতে পেরেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে গুরুত্বপূর্ণ নিয়ামত দিয়েছেন সেটা হচ্ছে তার হাতেই একটি নাফস তুলে দিয়েছে এর নাম হচ্ছে নাফসে লাওয়ামা এর হায়াত ও মওতের মালিক আপনি নিজে হয়তো আশ্চর্য হয়ে শুনছেন এই একটি নাফস তার মত কিন্তু আপনার হাতে আছে এই নাফসের মৃত্যুর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নেননি নিজের হাতে এটা রাখেননি এই নাফস আপনার হাতে তুলে দিয়েছেন আপনার আসল ক্রেডিট হচ্ছে এটা যে নাফসের লাওয়ামাকে জাগ্রত রেখে আল্লাহর সাথে সাক্ষাৎ করেন আপনার জীবনে এর জন্য মৃত্যু না ঘটে নাফসের লাওয়ামা কি কোনো এক অপরাধের দিকে যদি আপনি অগ্রসর হন অপরাধ তো দূরের কথা অপরাধের যে সাহস যাকে তাজারি বলা হয় সেটা যখন করবেন আপনি দেখবেন ওই নাফস কিন্তু বাধা হয়ে দাঁড়ায় কোনো একটা কুকর্ম করতে গেলেই হাত পা কেঁপে ওঠে খারাপ দিকে অগ্রসর হলেই ডাইনে তাকায় বামে তাকায় কেউ দেখছে না তো এই যে বিষয়টা জাগ্রত হলো তার ভিতরে এটা কি এটা হচ্ছে নাফসে লাওয়ামা যে আপনাকে বাধা দিচ্ছে যাকে বলা হয় মালামত এদিকে অগ্রসর হয়েও না যদি এই নাফসের লাওয়ামার ডাকে আপনি সাড়া দেন আপনি ফিরে না আসেন আল্লাহ কত মেহরবান নিয়াতুল আমাল খায়রুম মিন আমালে আপনি নিয়াত করেছেন একটি নেক কাজ করার নেকি লেখা শুরু হয়ে গেল নিয়াত করেছেন তো কিভাবে খুতবার সময় কথা বলবো দাফন করবে রক্ত বাইর হচ্ছে ওটা কি করা লাগবে এটা জিজ্ঞেস করেছেন জি সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি আমি তো খুতবা দিচ্ছি অনলাইনে না কাফন ওই যে পর্যন্ত রক্তে ভিজে গেছে সেই পর্যন্তই আপনি ধুয়ে ফেললে হবে যে পর্যন্ত রক্তটা বের হবে
ওটি যথেষ্ট, বাকি যেটা হালকা লাল দাগ থেকে যাবে এটা কোনো অসুবিধা নেই। ধোয়া পসিবল যদি না থাকে তাহলে তো চেঞ্জ করে দেওয়া ভালো। জি, আর যেখান থেকে রক্ত বের হচ্ছে গোসল হয়ে গেলে ওই জায়গাটা ভালো করে বেঁধে দেন। আচ্ছা, হ্যাঁ, যদি যদি ধোয়া সম্ভব না হয় তো কাফানের ওই পার্টটা চেঞ্জ করে দেন। আচ্ছা, ঠিক আছে। নিয়াতে মমিন, যাই হোক, একটি শরিয়তের মশলা ছিল, খুতবার মধ্যে এমনি প্রশ্ন করে মানুষ উত্তর দেয়, তো মোবাইলে প্রশ্ন হলো তার উত্তর দিলাম। মারহুমা যশোরে ইন্তেকাল করেছেন আমাদের আব্বাসের খালা, আমাদের শিয়াবের নানি, আল্লাহ রাব্বুল আলমিন ওনাকে জান্নাতুল ফেরদাউসে জায়গা দান করুক। তো ওনার কাফন নিয়ে একটি প্রশ্ন ছিল। নাফসে লাভামা জাগ্রত থাকে, যখন জাগ্রত থাকে আপনাকে বাধা সৃষ্টি করবে, যখন বাধা সৃষ্টি করে আপনি যদি থেমে যান, আপনি একটা নিয়ত করেছেন কি এটা কুকর্মের দিকে আগাচ্ছেন, সেই নাফস জাগ্রত হয়ে গেল, আপনাকে বাধা দিচ্ছে, নিন্দা জানাচ্ছে, হাত পা কাঁপতেছে, কেন কাঁপতেছে, কেন বিবেক বলতেছে অগ্রসর হয়েও না, কেন চিন্তা বলতেছে এটা লজ্জাজনক বিষয়, এখানে আল্লাহ কত মেহরবান যে আপনি নেক কাজ করার নিয়াত করলে সব লেখা শুরু হয়ে যায়, কিন্তু আপনি কোনো কুকর্ম করতে গেলে যখন আপনি নিয়াত করেছেন তখন কিন্তু আপনার গুনাহ লেখা বা পাপ লেখা শুরু হয় না, আল্লাহ ফেরেশতাকে নির্দেশ দেন থেমে যাও, এখন সে নিয়াত করেছে, এখন অগ্রসর হচ্ছে, ফিরে আসবে, যদি কুকর্ম করার আগ আগ পর্যন্ত সে মানে সময় পাচ্ছে যেন সে ফিরে আসে, যদি ফিরে আসে আল্লাহ রাব্বুল আলমিন তার নামে আমালে কোনো পাপ লেখেন না। কেন এই সুযোগটা দিয়েছেন? যেহেতু আল্লাহ একটি নিয়ামত দিয়েছেন নাফসে লাভামা, সে যাচ্ছে কুকর্মের দিকে, কিন্তু ছেড়ে দাও তাকে, এখন তার পাপ লিখতে যেও না, দেখো তাকে তাকে নাফসে লাভামা ফিরে আনে কিনা, যদি ফিরে নিয়ে আসে তাহলে আর পাপ তার লেখা হয় না, কিন্তু তারপরেও সে ওই নাফসের দিকে লক্ষ্য করেনি, হাত কাঁপতেছে, পা কাঁপতেছে, চেতনায় বোঝা যাচ্ছে যে মানে সে ভুল কাজের দিকে অগ্রসর হচ্ছে, ঘামাচ্ছে, কিন্তু তারপরেও সে সাহসিক ভূমিকা নিচ্ছে, এটা সাহসিক না, এটা হচ্ছে অপরাধী ভূমিকা, যে ভূমিকায় সে অগ্রসর হয়ে পাপ করে ফেললো, এখন ওই পাপের সাক্ষী পাঁচজন হয়ে গেলেন, আর তার কাছে আর তেমন লজ্জার বিষয় থাকলো না। দ্বিতীয়বার অনুষ্ঠিত হলো, আরও কয়েকজন সাক্ষী হলো, হতে হতে এমন এক অবস্থা হলো যে ওই পাপ করতে আর কোনো বাধা, একটা উদাহরণ দিয়েছিলাম সিগারেট, আমাদের সমাজে ভালো চোখে দেখে না, আপনি যেভাবে চা খাচ্ছেন, বাদাম খাচ্ছেন, এগুলো নিয়ে কোনো, আপনি এক জায়গায় বসে বাদাম খাচ্ছেন, যদি আপনার পিতা চলে আসেন সম্মানে দাঁড়ায় যাবেন, হাতে বাদাম থাকবে, খাবেন, আব্বুকে বলবেন বিসমিল্লাহ, লজ্জার কিছু নেই, কিন্তু আপনার হাতে যদি সিগারেট থাকে আপনি সবসময় ডানে বামে তাকাচ্ছেন, কিসের জন্য তাকাচ্ছেন, কেউ দেখে না নেয়, এবার হঠাৎ করে ইশতিয়াক ভাই দেখে নিলেন, উনি কিন্তু দশজনকে বলছেন যে আমি অমুকের হাতে তো সিগারেট দেখেছি, সর্বনাশ, অমুকের ছেলে, এখনই নিয়ন্ত্রণ করা দরকার, তার বাবার কানে তুলে দিলেন, বাবা ডেকে বললো কী ব্যাপার, শুনলাম সিগারেট খাচ্ছ, তবা কর, আর কোনোদিন খাবা না। এরপরে সিগারেট হাতে আসলো, দেখা গেল আরও দশজন দেখে ফেলছে, হতে হতে এমন এক পর্যায়ে চলে গেছে যে আর কোনো লজ্জা শরম নেই, সকলের সামনে কিন্তু সিগারেট খাচ্ছে, যে ব্যক্তি সিগারেট খাচ্ছে তাকে জিজ্ঞেস করে তুই প্রথম যখন হাতে সিগারেট নিয়েছিল তোমার কী অবস্থা হয়েছিল, যে অবস্থাটা হয়েছিল সেটা ছিল নাফসে লাভামা, কিন্তু আমি তারপরেও কন্টিনিউ করতে করতে এমন এক অবস্থা চলে গেছে যে আর ওই নাফস জাগ্রত হচ্ছে না, অপরাধীরা যে অনেক অপরাধ সংঘটিত করে একটি অপরাধী হিসাবে দুনিয়ায় বেঁচে থাকে, তার নাফস কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যায়, এটা কি হয়েছে, এটা সে নিজে নিজে নাফসকে মানে হত্যা করেছে, এই নাফসের মৃত্যু তার হাতে, যদি এটাকে বাঁচায় রাখতো, ঠিক আছে, বাঁচায় রাখতো,
তো মৃত্যুর আগ পর্যন্ত একজন আলেমে দিন শরীয়তে মাসলা রয়েছে যে কেউ দুনিয়া থেকে বিদায় নিচ্ছে তাকে এমন করে শয় দাও যেন মুখ কিবলার দিকে থাকে মুখ কিবলার দিকে থাকার জন্য পা সোজা করে দিতে হবে দেখা যাচ্ছে পা কিবলার দিকে এখন এটা শরীয়তের নিয়ম যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিচ্ছে তার আশেপাশে যারা থাকবে তারা এই কাজটা করবে এখন একজন আলিমের পা যখনই সোজা করে দিচ্ছে উনি পা ফট করে ঘুরায় নিচ্ছেন বলেন হুজুর আপনার মশলাই তো এটা রয়েছে কিন্তু আপনি এই কাজ করতেছেন বলে না আমি কোনোদিন এইভাবে পা করে ঘুমাইনি অর্থাৎ সে সময়ও কিন্তু তিনি সচেতন অনেক আলিম দিন রয়েছেন চাস্তো বন খালতো বন ফুপ্তো বন সবাই চলে আসছে কি শেষ মুহূর্তে পানি খাওয়াবে উনি চোখ খুলে হঠাৎ করে দেখলেন যে না মেহরাম আর রয়েছে ওই সাহেব বলতেছেন না মেহরামকে বলে চলে যেতে চলে যেতে বোঝা যাচ্ছে যে মৃত্যুর আগ পর্যন্ত নাফসের লাম্মামা জীবিত রয়েছে ওই নাফস কিন্তু নিয়ে যান নিয়ে যাবেন যখন নিয়ে যাবেন এই নাফস আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন যখন সে ইয়া নাফসি করছে যখন তার পাপ অন্যদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে যখন তার অপরাধ অন্যদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাশরের ময়দানে যখন সবার পাপ স্পষ্ট হয়ে যাচ্ছে সবাই একে অপরকে দেখতে পাচ্ছে অপরাধী চিহ্নিত হচ্ছে কিন্তু আমার এই বান্দাকে পর্দায় রাখো হিজাবে রাখো কেন এই নাফসের লাম্মামাকে জাগ্রত অবস্থায় নিয়ে আমার কাছে আসছে যেভাবে নাফসের লাম্মামা দুনিয়ায় তাকে রক্ষা করত মহশরেও তার লজ্জার স্থানকে তার ওই লজ্জাকে তার ওই পর্দাকে তার ওই গায়রতকে তার ওই বিবেককে আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে রক্ষা করবেন তার মাথার উপরে ছায়া থাকবে যে সম্মানের সাথে একটি অবস্থানে দাঁড়াবে এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন মহশারেও কিন্তু অন্যদের সম্মুখে লাঞ্ছিত হতে দেবেন না শুধু থাকবে তার আর তার খোদার মামলা যা সামান্য কিছু রয়েছে সে লজ্জিত হবে সে আস্তাগফার করবে তওবা করবে নিশ্চিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করার নির্দেশ দেবেন কেন সে নিজের নাফসের লাম্মামাকে জাগ্রত রেখে নিয়ে আসছে কিন্তু যদি এটার মৃত্যু ঘটে যায় দুনিয়াতে তাহলে এই মৃত্যুর দায় আল্লাহ নেবেন না এই মৃত্যুর দায় আপনি অথবা আপনার এক বন্ধু যাকে আপনি বন্ধু বানিয়েছেন যে আপনাকে সাহায্য করার কথা তাকওয়ার জন্য যে সৎ সাহায্য করার কথা সৎ পথে চলার জন্য যে সাহায্য করার কথা বন্ধু কি আপনি তাকে বলবেন ভাই আমার ত্রুটি আমাকে বলো তুমি আমার বন্ধু তুমি দেখতে পাবা আমার ত্রুটি যেভাবে একজন মানুষ আয়নায় নিজের চেহারা দেখতে পায় তুমি আমার ত্রুটি আমাকে বলো ও বলবে ভাই আপনিও আমার ত্রুটি আমাকে বলেন একে অপরের ত্রুটি যদি রুমমেট অর্থ এটা না যে এক বন্ধু আর এক বন্ধুর অপরাধকে ঢেকে রাখবে রুমমেট বলতে কী বোঝায় আয়াতুল্লাহ মুতাহারি বলছেন আমি আর আয়াতুল্লাহ মুনতাজিরি একসাথে এক রুমে ছিলাম অনেক বরফ পড়তেছে সেই বরফে ঠান্ডায় উজু করা কঠিন পানি মানে পাইপ খুললে নল খুললে ট্যাপ খুললে পানি বের হয় না বরফ হয়ে গেছে ফজরের নামাজ পড়া অত্যন্ত কঠিন ব্যাপার উজু করে চেরাসের তাহাজ্জুদের নামাজ তারও আরও আধ ঘন্টা ফজর হওয়ার আধ ঘন্টা আগেই উঠতে হয় উনি উঠে পানি হালকা গরম করে নিজে অজু করেছেন আয়াতুল্লাহ মুনতারিকে ডেকে দিতেন আয়াতুল্লাহ মুনতারি নিজেই বলেন যে এইরকম একটি অবস্থায় প্রায় পানি রেডি করে সে আমাকে ঘুম থেকে তুলে দিত এমন না যে না ঠিক আছে তা ঘুমাচ্ছে ঘুমাক ঠিক আছে আমাদের ঘুম থেকে তুলে দিলে অসন্তুষ্ট হবে কি আমাকে ঘুমাতে দাওনি ঘুমাতে দেইনি মানে আপনাকে আমি দিনের দিকে নিয়ে গেছি জান্নাতের দিকে নিয়ে গেছি নামাজ কাজা হওয়ার দিকে উদ্ধার করছি
আজকে অনেক রুমমেটগুলা একজন আরেকজনকে ঘুম থেকে তুলে না কি মনে হয় বন্ধুত্ব রক্ষা করছে বন্ধুত্ব রক্ষা করছে না তার সাথে শত্রুতা করছেন তাকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন বন্ধুত্ব হচ্ছে এটা যে আপনি তাকে পাপ থেকে রক্ষা করবেন তো একটা বন্ধু যদি আপনাকে হাতে সিগারেট ধরায় দিচ্ছে কালকে আপনাকে পার্কে নিয়ে যাচ্ছে একদিন আপনাকে সিনেমাতে নিয়ে যাচ্ছে নিয়ে যেতে 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 এমন এক অবস্থা করেছে যে আমি শুধু নিজের নাফসে লাম্মাকে হত্যা করেছি তা না তোমার নাফসে লাম্মাকে হত্যা করব এই সিলিন্ডার হয়েছে তার কাছে অর্থাৎ নাফসে লাম্মাকে তার হাতে তুলে দিয়েছে তার হাতে মৃত্যু ঘটেছে কোনো পার্থক্য নেই দায়িত্ব তাকে নিতে হবে তো নাফসে লাম্মার হায়াত এবং মওত আপনার হাতে আপনি এই নাফসকে যদি জাগ্রত রাখতে পারেন অনেক বড় একটি নিয়ামত অনেক বড় একটি নিয়ামত এরপরে হচ্ছে নাফস নাফসে আম্মারা এটাও কিন্তু অনেক বড় নিয়ামত কোরআনে আম্মারাতুন বিসু বলা হচ্ছে কুকর্মের নির্দেশ দেয় আপনি দেখেন যতগুলো কুকর্ম রয়েছে তার একটা ভালো সাইড রয়েছে ঠিক আছে ভালো সাইড রয়েছে এই যে নামে হারামের দিকে নজর দেওয়া শরীয়ত হারাম করেছে এটা কুকর্ম কিন্তু তাকে আপনি বিয়ে করেন আপনার জন্য জায়েজ রয়েছে তো নাফসের সঠিক ব্যবহার রয়েছে নাফস আপনাকে নাফস চায় মুরগি খেতে জবাই করে খান আল্লাহর নামে ঠিক আছে মিতু খেন না তো নাফসে আম্মারা তার যে হালাল দিকগুলো রয়েছে যদি আপনি এটাকে ওর মধ্যে সীমাবদ্ধ রাখেন আপনি ফেরেশতা চেয়ে উত্তম কিভাবে ভাই ফেরেশতা চেয়ে উত্তম যে ফেরেশতার হাতে তসবিহ রয়েছে বলতেছে যে নাহনু নুসাববিহু ওয়া নুকাদ্দিসু লাক হে আল্লাহ তোমার তসবিহ করি তোমার তাকদিস করি তসবিহ আপনার হাতেও রয়েছে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আপনারাও বলতেছেন এটা তসবিহ তাকদিস কি আল্লাহর মারেফাতের পর জিকির করাকে বলা হয় তাকদিস ফেরেশতা আল্লাহর মারেফাত অর্জন করার পর ইবাদত করে এটা হলো তাকদিস তারপরেও মানুষের চেয়ে উত্তম না কেন মানুষের চেয়ে উত্তম না আমি যদি বলি এই দেওয়াল পাপ করে না আপনি হাসবেন হেসে বলবেন পাপ করার ক্ষমতাই নেই পাপ করবে কিভাবে আল্লাহ ফেরেশতাকে নাফস দেননি অর্থাৎ পাপ করার ক্ষমতা দেননি আপনাকে দিয়েছেন আপনি বিরত থাকলেন এর অর্থই হলো যে আপনি ফেরেশতা চেয়ে উত্তম তার কাছে নাফস ছিল না বলে সে পাপ করেনি আপনার কাছে রয়েছে আপনি পাপ করেন না রয়েছে আপনি পাপ করেন না ইয়া রাসূলুল্লাহ রূহ আর নাফস দুটোই গুরুত্বপূর্ণ নিয়ামত একটা মানুষের মধ্যে এর ব্যাখ্যাটা কি এর সংজ্ঞাটা কি আমাদের ইমামরা বিভিন্নভাবে বুঝিয়েছেন রাসূল এইভাবে বলছেন যে ধরে নাও একটা মানুষ অর্ধেকটা হচ্ছে বরফ আর অর্ধেকটা হচ্ছে আগুন খুব কঠিন হয়ে গেল কেন আগুনের পাশে বরফ থাকতে পারে না গলে যায় পানি হয়ে যায় আর বরফের পাশে আগুন থাকতে পারে না বরফ আগুনটাকে নিভিয়ে দেয় রাসূল বলছেন এখানেই তোমার ক্রেডিট কে আগুনকে আগুনের অবস্থায় রেখে দাও বরফকে বরফের অবস্থায় রেখে দাও দুটা সুসংগঠিত একটি মানুষ চলে যাচ্ছে নিয়ন্ত্রণ হচ্ছে মানুষের হাতে নিয়ন্ত্রণ হচ্ছে মানুষের হাতে এই নাফসকে বলা হয় নাফসে আম্মারা যার একটি ভালো সাইড রয়েছে যার একটি খারাপ সাইড রয়েছে এই খারাপ সাইডকে আপনি নিয়ন্ত্রণ করাই হচ্ছে ফেরেশতা চেয়ে উত্তম এখন আমি আপনাকে একটা কথা বলছি আপনি আনন্দিত হবেন এবার আপনি মনে করবেন যে এই যে বলা হচ্ছে ইন কুনতুম আউলিয়া আল্লাহ ফাতামান্নাউল মাউত আপনি যদি আউলিয়ায়ে খোদা হয়ে থাকেন তাহলে মওতের অপেক্ষায় থাকবেন মওত কিসের মওত নাফসে আম্মারার মওত নাফসে আম্মারা আমি আল্লাহকে জিজ্ঞেস করি হে আল্লাহ
كل نفس ذائقه الموت প্রত্যেক নফসের জন্য موت রয়েছে তো আমার নফসের জন্য موت রয়েছে কোন নফস নফসে আম্মারা নফসে আম্মারার মৃত্যু ঘটলো অর্থাৎ আর কোন কুকর্ম করার ক্ষমতা থাকলো না শরীর রয়েছে কিন্তু জসাদ মাইয়াত এখন হাতে শক্তি নেই কাউকে চড় মারবে পায়ে শক্তি নেই খারাপ কাজের দিকে আগাবে চিন্তা চেতনার শক্তি নেই খারাপ কাজের দিকে আগাবে ওয়াইফ থাকতেও ওয়াইফ নেই চলে গেছে দুনিয়া থেকে কেন নফস তার মত হয়ে গেছে কিন্তু এই নফসের চাহিদা কি ছিল কি ছিল একটা নারীর সাথে তার সম্পর্ক এই নফসের চাহিদা কি ছিল ভালো খাওয়া ছিল কি ছিল না মৃত্যুর পরে হুর রয়েছে কি নেই মৃত্যুর পরে জান্নাতে খাওয়া রয়েছে কি নেই তাহলে যে মত ঘটলো কিসের ঘটলো সেই খারাপ দিকে যে ধাপিত হচ্ছিলেন তার ঘটলো কিন্তু আপনি তো এমন ভাবে নিজের নফসকে নিয়ে গেলেন যে কুকর্মেই লিপ্ত রয়েছে মৃত্যুর সাথে সাথে সবকিছু শেষ খাসারা দুনিয়া ওয়ালা আখেরা না দুনিয়ায় কিছু থাকলো না আখেরাতে কিছু থাকলো কিন্তু যদি আপনি নেক আমল করতে থাকেন তাহলে আপনি অত্যন্ত আনন্দের সাথে বলবেন লে জিন্দগি কা হামস আলী কে গোলাম সে اے موت آ ضرور مگر احترام سے اے موت آ ضرور مگر احترام سے موت آشے আমার সে কুকর্মের শক্তিটা আমার কাছ থেকে কেড়ে নেবে এখন কি হবে আমার জীবনের আমাল কোন পর্যায়ে নিয়ে গেছে যদি এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেটাকে বলা যায় আফসোস সময় নেই গত খুতবা আলোচনা রেখেছিলাম সেটাকে আরো কন্টিনিউ করার চেষ্টা করছিলাম যদি সুযোগ হয় ইনশাআল্লাহ আগামীতেও এটাকে আরো মানে পরিপূর্ণতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব মানুষ যে নেক কাজগুলো করে আপনি আপনার বিবেককে শান্ত করতে চান আল্লাহ বে যিকরিল্লাহ তাতমাইনুল কুলুব ভুল বুঝেছেন অনেকে ভুল বুঝেছেন মানে আল্লাহ বে যিকরিল্লাহ তাতমাইনুল কুলুব বউ বাচ্চা সবাইকে ছেড়ে মসজিদে এসে বসে গেলেন ঠিক আছে একটা দল বেঁধে বসে গেলেন ঠিক আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহু আকবার চলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চলতেছে ওর মধ্যে একদিন চলে আসলো বলো ভাই এভাবে এক ঘন্টা দুই ঘন্টা করলে হবে না মসজিদে চল্লিশ দিনের চিল্লা করতে হবে তো চল্লিশ দিন আলী ইবনে আবি তালেব একটি রেওয়ায়েত ইমাম জাফর সাদিকের যুগেও আছে যে জানতে পারলেন যে মসজিদে কিছু লোক অবস্থান করছে খালি জিকির খালি জিকির খালি জিকির জিজ্ঞেস করে এরা কারা বলে এরা দুনিয়া থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছে এদের সাথে দুনিয়ার কোনো সম্পর্ক নেই আচ্ছা এ কী করে বলে এরা খালি আল্লাহর জিকির করতে থাকে খালি আল্লাহর জিকির করতে থাকে খায় কীভাবে খায় কোথায় থেকে বলে মলা এরা তো রোজিও মানে কামাতে যায় না রোজি অর্জন করে না কোনো চাকরি বাকরি করে না পরিশ্রম করে কোনো রিস্ক বলে তার বউ বাচ্চারা বলে বউ বাচ্চাদের ছেড়ে দিছে যারা বিয়ে করতেছিল করেছিল তারা আজকে মানে নিজেকে অপমানিত মনে করতেছে যে কেন বিয়ে করলাম যে ওইদিকে আমার চিন্তা যাচ্ছে আর ওর মধ্যে অনেকে আছে যারা বিয়ে না করার সিদ্ধান্ত নিছে যে আল্লাহ নয় করতে যেতে গেলে বিয়ে করা লাগবে না আর যারা বিয়ে করেছে তা বলছে যে ভুল করেছি চল্লিশ দিন কেন তিন মাসে চিল্লায় বেরোবো ছয় মাসে চিল্লায় বেরোবো বে বউ থেকে কোনো সম্পর্ক নেই তো জিজ্ঞেস করলেন মওলা খায় কোথায় থেকে কোথায় থেকে খায় বলে মওলা এরা এত আল্লাহওয়ালা যে পাড়ার লোকজন যখন জানতে পেরেছে যে মসজিদে এরা অবস্থান করে আর এরা ওখানে বসে রয়েছে তখন প্রত্যেক বাড়িতে তো কিছু না কিছু খাওয়া থেকে যায় তারা নিজে মসজিদে দিয়ে দেয় বলে আচ্ছা দিলে তো খায় আর না দিলে ধৈর্যশীল ইন্নাল্লাহ মা সাবরিন ধৈর্যশীল তো আলী একবার রাগ করে বললেন যে এই বৈশিষ্ট্য তো কুকুরের মধ্যেও রয়েছে দিলে খায় না দিলে ধৈর্য ধরে থাকে মসজিদে আসলেন সবাইকে বের করলেন বেরো এখান থেকে বেরো যাও রিস্কে হালাল অর্জন করো বউ বাচ্চার মুখে রিস্কে হালাল তুলে দাও এটা ইবাদত না ওটা ইবাদত জিক্র এলাহ আলা বে জিক্র ইল্লাহ তাতমাইনুল কুলুব
প্রত্যেক কাজে আল্লাহকে স্মরণ রাখা। আপনি চাকরির জন্য যাচ্ছেন, স্মরণ রাখবেন যে আপনাকে রিস্কে হালাল অর্জন করতে হবে। আপনার প্রতিটা মানে স্টেপ সেটা কিন্তু জিকিরুল্লাহ করতেছে। যেমন আপনি রোজার মাসে ঘুমিয়ে পড়েন এবাদত, নিঃশ্বাস নিচ্ছেন এবাদত, ঠিক আছে? শুধু এটা না যে জিকির করা আলা বি জিকরুল্লাহ তাতমাইনুল কুলুব, না, আপনি শরীয়ত মেনে চলেন, প্রতিটা মুহূর্ত আপনার জিকরুল্লাহে ব্যস্ত। আপনি মুখ নড়ছে কি নড়ছে না এটা কোনো ব্যাপার না, একটা নাম এহরাম আসলো আপনি চোখ ঘুরিয়ে নিলেন, কেন ঘুরালেন? আল্লাহর জন্য। আপনি একটা হারাম কাজ থেকে বিরত থাকলেন, কেন বিরত থাকলেন? আল্লাহর জন্য। মিথ্যা কথা আপনি বলেননি কেন? আল্লাহর জন্য। গীবাত করেননি কেন? আল্লাহর জন্য। আপনি কন্টিনিউ করেন, এটাই হচ্ছে জিকরুল্লাহ। এক পর্যায়ে কী হবে, আপনার মধ্যে বিশ্বাস গড়ে উঠবে যে আমি পাপি না, আমি পাপি না, আমি নিজের নাফসকে শান্ত করতে পেরেছি। এবার তৃতীয় নাফস, যেখানে ফেরেশতার কোনো কাজ নেই, মালাকুল মওতের কোনো কাজ নেই, সেখানে এই বান্দাকে আল্লাহ এত ভালোবাসেন যে প্রতিটা মুহূর্তে আল্লাহকে স্মরণ রাখে, এত ভালোবাসেন যে আল্লাহ বলেন ইয়া আইয়াতুহাল নাফসুল মুতমাইন্নাহ ইরজাই ইলা রাব্বিক ফাদখুলি ফি ইবাদি, ইয়া আইয়াতুহাল নাফসুল মুতমাইন্নাহ ইরজাই ইলা রাব্বিক রাজিয়াতাম মারজিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, হে শান্ত নাফস চলে আসো আমার কাছে, কেন তুমি আমার থেকে রাজি, আমি তোমার থেকে রাজি, ফাদখুলি ফি ইবাদি, আসো আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো, ওয়াদখুলি জান্নাতি, হিসাব নাই কিতাব নাই, যাও জান্নাতে প্রবেশ করো। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের নাফসকে নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুক। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم يا أسمع السامعين يا أبصر الناظرين يا أسرع الحاسبين يا أحكم الحاكمين يا خالق المخلوقين يا رازق المرزوقين يا ناصر المنصورين يا أرحم الراحمين يا دليل المتحيرين يا غياث المستغيثين أغثني يا مالك يوم الدين إياك نعبد وإياك نستعين يا صريخ المكروبين يا مجيب الدعوة المضطرين أنت الله رب العالمين أنت الله لا إله إلا أنت الملك الحق المبين الكبرياء رداؤك اللهم صل على محمد المصطفى وعلى علي المرتضى وفاطمة الزهراء وخديجة الكبرى والحسن المجتبى والحسين الشهيد بكربلاء وعلى علي بن الحسين زين العابدين ومحمد بن علي الباقر وجعفر بن محمد الصادق وموسى بن جعفر الكاظم وعلي بن موسى الرضا ومحمد بن علي التقي وعلي بن محمد النقي والحسن بن علي العسكري والحجة القائم المهدي الإمام المنتظر صلوات الله عليهم أجمعين اللهم وال من والاهم وعاد من عاداهم وانصر من نصرهم واخذل من خذلهم
والان من ظلمهم واجل فرج اول محمد وانصر شيعه اول محمد وارزقني رؤيه قائم ال محمد واجعلني من اتباعه واشيائه والراضين بفعله برحمتك يا ارحم الراحمين. على لعنة الله على أعدائهم أجمعين من الآن إلى قيام يوم الدين. قال الله تبارك وتعالى لا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون. আবার নিজেকে এবং উপস্থিত মুমিনিন ও মুমিনাতকে তাকওয়া রাহবান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। মুমিনিনে কেরাম, দ্বিতীয় খুতবা খুবই সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেসেজ আমি দিতে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি যে হককে বাতিলের সাথে মিশ্রিত করা, যেটা অনেক বড় অপরাধ, সেই অপরাধ কিন্তু বর্তমান খুব বেশি কিন্তু সংঘটিত হচ্ছে। হককে বাতিল থেকে আলাদা করে দেখা দরকার। অনেক দিন ধরে আমরা ফতোয়াবাজি শুনে আসছি, বিশেষ করে মহরমের চাঁদ দেখা গেলে অনেক রয়েছে যাদের বলতে গেলে বিবেক নেই, তারা ফতোয়াবাজি শুরু করেন, এটা বেদাত, ওটা বেদাত, এটা শেরক, এটা হারাম। তাদের মুখে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাতের যে তাৎপর্য, বাবা যারা বিদাত করতেছে তার এখানে অনেক উলামায়ে কেরাম রয়েছেন। আপনি যদি চান যে হয়তো বিদাত সম্পর্কে কিছু হাদিস ওনার জানা নেই, তো লিখে পাঠিয়ে দেন আপনি ওনাকে, কিন্তু প্রকাশ্য আপনি আসে এই রকম ফতোয়াবাজি না করে। মুহরমের চাঁদ দেখা গেছে, এখন ইমামে হুসাইন কারবালা মর্মান্তিকভাবে শহীদ হয়েছেন, আপনার অবস্থান কোথায়? হুসাইনের পক্ষে রয়েছেন না ইয়াজিদের পক্ষে রয়েছেন? ইয়াজিদ কে ছিল জনগণকে বলেন, হুসাইন কে ছিল জনগণকে বলেন। যদি হুসাইনের প্রতি আপনার কোনো দরদ রয়েছে বা ওই যুদ্ধে আপনি মনে করেন যে হুসাইন হক পথে ছিলেন, হুসাইন শহীদ হয়েছেন, ইয়াজিদ জালিম ছিল, জুলম করেছ, এ কথা বলেন আপনি। আপনি চলে আসছেন সব কিছু ছেড়ে, আপনার মুসল্লিরা বের হলে কাউকে জিজ্ঞেস করো, ভাই এই যে নাও মাইক্রোফোন, বলো হুসাইন সম্পর্কে কিছু একটা বলো তো, পরীক্ষা করে এই মাইক্রোফোন আমাদের মুসল্লির সামনে দিয়ে দেন, আর এই মাইক্রোফোন অন্য মসজিদ থেকে মুসল্লি বের হচ্ছে তাকে হাতে দিয়ে দেন, দেখেন হুসাইন সম্পর্কে কটা কথা বলবে। কেন আপনি বলেননি? যখন সময় আসছে হক কথা বলা তখন আপনি ফতোয়াবাজি শুরু করছেন, আরেক ফেকাকে কীভাবে কোণঠাসা করা যায় সেটা আপনি শুরু করলেন। হককে হক বলতে হবে, বাতিলকে বাতিল বলতে হবে। এখন সবচেয়ে মানে জাগ্রত যে ঘটনা সেটা হচ্ছে ইসরায়েল। সে আজকে 75 বছর বয়স ধরে, 75 বছর হয়ে গেল যে বেতুল মোকাদ্দাসকে দখল করেছে, ফিলিস্তিনিদের ঘর বাড়ি দখল করেছে, তাদেরকে সেখান থেকে উদ্ধার করেছে, তাদেরকে প্রায় মানে আক্রমণ করে করে, জুলম করে 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 তাদেরকে মানে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করেছে। একদিকে ফিলিস্তিনিদেরকে দমন করা, অপরদিকে নীল থেকে ফরাত, গ্রেট ইসরায়েলের স্বপ্ন দেখা হচ্ছিল। আলহামদুলিল্লাহ 1979-তে বিপ্লব সংগঠিত হলো, স্পষ্ট করে দিল যেখানে মাজলুম সেখানে আমরা। ইরানের আজকে নীতির মধ্যে এটা রয়েছে, কেন ইসলামী মানে একটি বিপ্লব সেখানে সংগঠিত হয়েছে, সেখানে ইসলামী বিপ্লব সফলতা লাভ করেছে। হকের পক্ষে অবস্থান নেওয়া, বাতিলের বিপক্ষে অবস্থান নেওয়া তাদের ইমানই দায়িত্ব। তাদের জনগণ সহ আমরা সকলে সেই ছোটো কাল থেকে আমরা শিখে আসছি, সেই ছোটো কাল থেকে যখন বাচ্চা ছিলাম তখন থেকে, যে হুসাইনের পক্ষে অবস্থান নিতে হবে, ইয়াজিদের বিপক্ষে অবস্থান নিতে হবে। এ করতে করতে আমরা মাজলুমের পক্ষে, জালিমের বিপক্ষে অবস্থান নিতে শিখে গেছি। এখন পুরো ইরান একটা পরিকল্পনা করে, ইসরায়েল যে গ্রেট ইসরায়েলের স্বপ্ন দেখছিল তাকে তার
মানে ওই যে গসক করা সীমানার মধ্যেই তাকে বেঁধে দিল। একদিকে হিজবুল্লাহ তৈরি করা হলো, অপরদিকে হামাসকে শক্তিশালী করা হলো, এমনভাবে শক্তিশালী করা হলো যে আজ আপনি দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছেন। আজকে হামাস কীভাবে তাদের সাথে যুদ্ধ করছে, মোকাবেলা করছে আপনি দেখতে পাচ্ছেন। সারা দুনিয়া ইসরায়েল চিৎকার করে বলছে এই শক্তির পিছনে ইরানের হাত রয়েছে, আমেরিকা চিৎকার করে বলছে এই মানে শক্তির পিছনে ইরানের হাত রয়েছে। কাফেররা একমত হয়ে ঐক্যমতে তারা ঘোষণা করছে যে এই শক্তির পিছনে ইরানের হাত রয়েছে, বলে যাচ্ছে তারা। কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে কিছু নামধারী মুফতিরা রয়েছে, তারা বলছে কেন আমরা ইরানকে সাপোর্ট করব, যেহেতু ইরান হচ্ছে শিয়া। এবার শিয়া নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। কোরআনে এই আয়াত পড়েননি, লাতেল বুসুল হাক্কা বিল বাতিল বা তাক্তুমুল হাক্কা বা আন্তুম তালেমুন, হককে বাতিলের সাথে মিশ্রিত করিও না, চোখে দেখতে পাচ্ছে না হক কি? কেন এই সময় এই ধরনের ফতোয়াবাজি? কেন কেন আপনার ফিলিস্তিনের পক্ষে আপনার ভূমিকা কি? মাজলুমের পক্ষে আপনার ভূমিকা কি? যে আইএসকে আপনার একটা ইসলামী সংগঠন হিসাবে মনোনীত করেছিলেন, কোথায় ওরা? কেন ইহুদিদের সাথে যুদ্ধ করছে না? যাদের বিপ্লবকে আপনারা নিজের বিপ্লব আখ্যায়িত করেছেন, সে তালেবানের ভূমিকা কোথায়? কেন তারা ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিচ্ছে না? যারা অবস্থান নিচ্ছে তারা স্পষ্ট, তাদের মাঝহাব শিয়া, যাদের পক্ষে অবস্থান নিচ্ছে সে হামাস হচ্ছে সুন্নি। হাক চোখে পড়ে না? আমি এখানে সংক্ষিপ্ত আকারে আমি একটা আহ্বান জানাতে চাই, দেখেন হক স্পষ্ট করার সময় সবসময় আসে না, এখন আসছে। যারা যেই সকল আলিম সত্যবাদী হকের পক্ষে অবস্থান নিতে পারে, হকের পক্ষে কথা বলতে পারে, তাদের নীরব থাকা একটি অপরাধ। নীরব থাকা হচ্ছে তাদের জর্ম, নীরব থাকা হচ্ছে ক্রাইম। আমি আমাদের সমস্ত সেই সকল উলামায়ে কেরাম যারা আহলে বাইতকে ভালোবাসেন, যারা ইয়াজিদের বিপক্ষে রয়েছেন, যারা হুসাইনের পক্ষে রয়েছেন, যারা আজকে দেখতে পাচ্ছেন যে ইরান অত্যন্ত মহতী উদ্যোগ নিয়েছে, আজকে ওদের বক্তব্যের জবাবে আপনাদের বক্তব্য আসা উচিত। যদি আপনি নীরব থাকেন তাহলে আপনি হককে মূল্যায়ন করেননি, হক কিন্তু বাতিলের সাথে মিশ্রিত হয়ে গেল। ঠিক আছে, আর সুকুতোহা কারেজাওহা। ফাতেমাকে যখন জিজ্ঞাসা করলেন আলীর সাথে তোমার বিয়ে ঠিক করেছি একবার কি বলো, ফাতেমা চুপ করেছিলেন। একবার রাসূল উঠে দাঁড়িয়ে গেলেন, কি বললেন? সুকুতোহা কারেজাওহা, তার চুপ করে থাকা তার সন্তুষ্টির আলামত। এখন বাতিলের পক্ষে যে সকল আলিমরা কথা বলছে, আপনি যদি নীরব থাকেন আপনি তার সাথে রয়েছেন, নীরবতা ভাঙতে হবে। আজকে আপনাদেরকেও উচ্চ কণ্ঠে কথা বলতে হবে। 11ই ফেব্রুয়ারি বিপ্লব বিজয়ের দিবস, বিপ্লব বার্ষিকী। কোন বিপ্লব যেটা আমাদের জন্য প্রেরণা, যেটা হকের পক্ষে অবস্থান নিতে সাহস জুগিয়েছে, যে হুসাইনি চেতনাকে এগিয়ে নিতে সাহস জুগিয়েছে, যে বিশ্ব একটি জাগরণ সৃষ্টি করেছে। আমি তো মনে করি ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহ এই শতাব্দীর নিশ্চিতভাবে একজন মুজাদ্দিদ, একজন আল্লাহর ওলি ছিলেন, যিনি এমন এক বিপ্লব সংগঠিত করে গেলেন। আজ মুখে কথা বলেন, ইমাম শাফেঈ মতন কথা বলেন, যে ইমাম শাফেঈ হকের পক্ষে কথা বলতে গেলে শিয়া 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 বলা হলো, উনি বললেন ইন কানা হুব্বে আলে মুহাম্মাদের রাফজুন ফালিয়াশহাদু সাকালান আনা রাফজি, যদি মোহাম্মদ ও আলে মোহাম্মদের প্রশংসা করা যদি রাফজি হওয়ার কারণ হয় তাকে, তাহলে আমি নীরব থাকবো না, আমাকে বলো আমি রাফজি। আপনি এই ভয়ে চুপ রয়েছেন যে আপনাকে শিয়া বলবে? বলুক, যদি হকের পক্ষে থাকতে চান হকের পক্ষে থাকেন, কে কী বললো না বললো কী দরকার? আপনি তো ভয় পাচ্ছেন আপনাকে শিয়া বলবে, আমি তো গর্বিত যে আমি শিয়া।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক যেন আমরা হকের পক্ষে অবস্থান নিতে পারি বাতিলের বিপক্ষে সোচ্চার হতে পারি বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ